হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। বুঝতেই পারছো আজকের ব্লগ একটু অন্যরকম। চলো চটপট দেখে নিই অফলাইনে কিভাবে ইউথ হোস্টেল বুক করা যায়। ইউথ হোস্টেল, এটা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীন। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে এই যুব আবাস সম্পর্কে কেউ জানেন না, এরকম বোধহয় কেউ নেই। আমি গেলাম সোদপুর থেকে, ট্রেনে শিয়ালদা, তারপর হেঁটে মৌলালী ক্রসিং এর রাজ্য যুব কেন্দ্র। বুকিং কাউন্টার থেকে ফর্ম দিল, সেটা ভর্তি করে জমা দিলাম, সঙ্গে আইডি প্রুফের ফটোকপি, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি যে কোনো একটা পরিচয়পত্র লাগবে। বুকিং হয়ে গেলে একটা বুকিং অ্যাকনোলেজমেন্ট কাম রিসিপ্ট পাওয়া গেল, স্পটে ওটা অবশ্যই নিয়ে যেতে হবে, সঙ্গে আইডি প্রুফ ও ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেটের অরিজিনাল ও ফটোকপি। মৌলালির অফিসটা সোমবার থেকে শুক্র 10টা সাড়ে 10টা থেকে বিকেল 4টে সাড়ে 4টে অবধি, মানে অফিস আওয়ার্সে খোলা থাকে, আর শনিবার হাফ ডে দুপুর 1:30টা অবধি খোলা থাকে, আর রবি ও সরকারি ছুটির দিনে বন্ধ। হোটেলের চেক ইন টাইম সকাল 10:30টা আর চেক আউট 9:30। রিসিটের নিচে স্ট্যাম্প পাড়া দেখলাম, কারেন্ট চলে গেলে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। অনলাইন বুক করা গেলেও পেমেন্টের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিং ইত্যাদি অপশান আছে, কিন্তু ডেবিট কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র ভিসা ও মাস্টার কার্ড অ্যালাউড, রুপে বা অন্যান্য কার্ড চলবে না, পেটিএম, ফোনপে বা গুগল পেও চলবে না। অথচ কম বাজেটে ইউথ হোস্টেল বেশ ভালো অপশান, তাই কলকাতার কাছাকাছি থাকা মানুষ অফলাইনেই চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আমি বুক করলাম পুরুলিয়া জয়চন্ডী পাহাড়ের নন এসি সিঙ্গেল বেডেড রুম, 425 টাকা পড়লো, আরও কমে ছিল ডরমিটারি 225 টাকা। এছাড়া ডাবল বেডেড, ট্রিপল বেডেড, এসি, নন এসি বিভিন্ন ক্যাটেগরির ভাড়ার জন্য ভিডিও স্ক্রিনের এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। এই যে ইউথ ক্যান্টিন, এখানে আগে বহু সময় এসেছি, অনেকদিন পরে এলাম, বুক করার ব্যাপার ছিল, সেটা হয়ে গেছে। এখন এখানে দেখি যদি একটু চাটা পাওয়া যায়, খেয়ে দিয়ে রওনা দেবো। ওকে, সঙ্গে থেকো। আজকের ব্লগ এইটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও করা না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং বেল আইকন ট্যাপ করে দিও। এর নতুন কিছু বলার নেই, এই কথাই আবার বলছি, আর পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। এর মধ্যে টাটা।